बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम आमी सकिना यासमीन सहकारी शिक्षिका सुलाइमान किंडारगार्टेन प्रिय छात्र छात्री बंधुरा तुम्हारा सबाई केमन आछो आशा करी आल्लाहर रहमते सबाई भालो आछो आलहामदुलिल्लाह आमिओ भालो आछि। आज आमरा प्रश्नाकारे दुटी जोग अंक करब। चलो बंधुरा सबाई बोर्डे दिके लक्ष्य करी। सुलाइमान किंडारगार्टेन श्रेणी प्रथम विषय प्राथमिक गणित प्रश्नकारे जोग करा पृष्ठा नौ सत्तर। देखो एक नम्बर रानुर बागाने तीन टी गोलाप गाछ आछे, एकटीते पांच टी आरेकटीते तीन टी ओ अन्यटीते छय टी गोलाप फुल फुटेछे। बागाने मोट कयटी गोलाप फुल फुटेछे? एखाने प्रश्ने मोट कयटी गोलाप फुल फुटेछे मोट हिसाब करते बोलछे। एखाने मोट थाकले कि हबे? जोग करते हबे। ताहले देखो बंधुरा समाधाने रानुर बागाने कमा दिए तारपरे हबे एकटीते गोलाप फुल फुटेछे कयटी? पांचटी। आरेकटीते गोलाप फुल फुटेछे कयटी? तीनटी। आरेकटीते गोलाप फुल फुटेछे तीनटी, अन्यटीते गोलाप फुल फुटेछे छयटी। देखो एकटीते गोलाप फुल फुटेछे पांचटी, आरेकটিতে গোলাপ ফুল ফুটেছে তিনটি, অন্যটিতে গোলাপ ফুল ফুটেছে যোগ ছয়টি। বাগানে মোট গোলাপ ফুল ফুটেছে কয়টি? দেখো প্রশ্নের শেষে লেখা আছে বাগানে মোট কয়টি গোলাপ ফুল ফুটেছে। আমরা সাজাবো বাগানে মোট গোলাপ ফুল ফুটেছে। দেখো পাঁচ আর তিন আট, পাঁচের পরে তিন গুণ করতে হবে ছয় সাত আট, আটের পরে ছয় গুণ নয় দশ এগারো বারো তেরো চোদ্দ। বাগানে মোট গোলাপ ফুল ফুটেছে কয়টি? চোদ্দটি। উত্তর চোদ্দটি। দুই নম্বর রমা সাতটি, সোমা আটটি ও রিপন চারটি লিচু খেয়েছে, তারা কতগুলো লিচু খেয়েছে? আবার দেখো রমা সাতটি, সোমা আটটি ও রিপন চারটি লিচু খেয়েছে, তারা কতগুলো লিচু খেয়েছে? সমাধান দেখো রমা লিচু খেয়েছে কয়টি? সাতটি। সোমা লিচু খেয়েছে কয়টি? আটটি। রিপন লিচু খেয়েছে কয়টি? চারটি। তারা কতগুলো লিচু খেয়েছে? কতগুলো লেখা থাকলো আমাদেরকে ধরে দিতে হবে যে এটি যোগ করতে হবে। তারা লিচু খেয়েছে দেখো সাতের পরে আট গুণলে হয় পনেরো। দেখো আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো, সাতের পর আট গুণ হলে পনেরো হয়। তারপর আরো চার গুণ পনেরো পরে ষোলো সতেরো আঠারো উনিশ, তারা লিচু খেয়েছে কয়টি? উনিশটি। উত্তর উনিশটি। আশা করি সবাই বুঝে নিয়েছো। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা তোমরা জানো সোলাইমান কিন্ডারগার্টেন এমনই একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শ্রেণীতে সব কিছু শেখানো হয়, এখানে কোনো বাড়ির কাজ দেওয়া হয় না। তাহলে চলো বন্ধুরা এই দুটি অঙ্ক আজ আমরা শ্রেণীতে আরো ভালোভাবে বুঝে নেব। এক নম্বর রামুর বাগানে তিনটি গোলাপ গাছ আছে, একটিতে পাঁচটি আরেকটিতে তিনটি ও অন্যটিতে ছয়টি গোলাপ ফুল ফুটেছে। বাগানে মোট কয়টি গোলাপ ফুল ফুটেছে? আমাদেরকে মোট হিসাব করতে হলে যোগ করতে হবে। দেখো সমাধান রানুর বাগানে একটিতে গোলাপ ফুল ফুটেছে কয়টি? পাঁচটি, আরেকটিতে গোলাপ ফুল ফুটেছে তিনটি, অন্যটিতে গোলাপ ফুল ফুটেছে যোগ ছয়টি। বাগানে মোট কয়টি গোলাপ ফুল ফুটেছে? দেখো সাজিয়ে দিতে হবে বাগানে মোট গোলাপ ফুল ফুটেছে পাঁচ আর তিন আট, আট ছয় চোদ্দ, আট ছয় যোগ করলে হয় চোদ্দ। উত্তর চোদ্দটি। দুই নাম্বার রমা সাতটি, সোমা আটটি ও রিপন চারটি লিচু খেয়েছে, তারা কতগুলো লিচু খেয়েছে? সমাধান রমা লিচু খেয়েছে সাতটি, সোমা লিচু খেয়েছে আটটি, রিপন লিচু খেয়েছে কয়টি? চারটি। তারপর দেখো তারা কতগুলো লিচু খেয়েছে? তারা লিচু খেয়েছে কয়টি? সাত আর আট যোগ করলে হয় পনেরোটি, পনেরোটির সাথে চারটি যোগ করলে হয় উনিশটি। উত্তর উনিশটি। আশা করি সবাই শিখেছ। আজ এ পর্যন্ত, আরেকদিন দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আল্লাহ হাফিজ।